ক্লাস টুয়েলভের মেয়েরা, আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এটি আমি তোমাদের আজকে নতুন চ্যাপ্টার হিসেবে পড়াবো। এই অধ্যায় থেকে মূলত উচ্চ মাধ্যমিকে বড় প্রশ্ন হিসেবে দুটো প্রশ্ন আসে, সেই দুটো প্রশ্ন তোমাদের যে কোনো একটা অবশ্যই করতে হবে। অতএব এই চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমি আলোচনা করব, তোমরা ঠিকমতো শুনতে থাকো। প্রথমেই আমরা এই অধ্যায় থেকে যে প্রশ্নটা দেখতে পাবো সেটা হচ্ছে, ঔপনিবেশিক শাসনকালে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের প্রেক্ষাপট বা ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের কারণ। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ শক্তি জয়লাভের পর থেকে ভারতের সমাজ ও অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই মধ্যবিত্ত শ্রেণী। মোটামুটি সচ্ছল আর্থিক অবস্থা সম্পন্ন ও আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে শ্রেণীর উদ্ভব ঘটে সাধারণভাবে আমরা তাদেরকেই মধ্যবিত্ত শ্রেণী বলি। তাহলে এই মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের প্রেক্ষাপট বা পটভূমিকা কী ছিল যদি আমরা দেখি, তাহলে দেখব 100 বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্যের ধারাবাহিক এদেশে প্রশাসনের কাজকর্ম পরিচালনায় বেশ কিছু কর্মচারীর প্রয়োজন তাদের হয়েছিল। সবাইকে তো আর ইংল্যান্ড থেকে আনা সম্ভব নয়, তাই প্রশাসনের নিম্নস্তরের বিপুল সংখ্যক চাকরির পদে ইংরাজি শিক্ষায় শিক্ষিত ভারতীয়রা নিযুক্ত হওয়ার সুযোগ পায়। ফলে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং আর্থিকভাবে সচ্ছল এই ভারতীয় কর্মচারীরা মধ্যবিত্ত শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে পয়েন্টসটা আমরা লিখব, সরকারি চাকরিতে এই মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হলো। নেক্সট হচ্ছে আইনজীবী। আমরা জানি যে বহু শিক্ষিত ভারতীয় অত্যন্ত লাভজনক আইনের পেশা গ্রহণ করেছিল, কারণ আমাদের এদেশে পাশ্চাত্য ধাঁচের আইন ও বিচার ব্যবস্থা ইংরেজরা শুরু করেছিল। ফলে আদালতগুলিতে আমলা, উকিল, মোক্তার, কেরানি, মুহুরি এই বিভিন্ন কাজে ভারতীয়রা নিযুক্ত হতে শুরু করে। ফলে এই শিক্ষিত সচ্ছল এই ভারতীয় সম্প্রদায় মধ্যবিত্ত শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে। করণিকের কাজ অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে, আমরা জানি যখন এখানে ইংরেজরা প্রচুর স্কুল, কলেজ, অফিস, আদালত, হাসপাতাল তৈরি করলো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কর্মচারীর প্রয়োজন হলো, সেই ইংরেজি শিক্ষিত ভারতীয় কর্মচারীদের নিয়োগ করে এই মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছিল। নেক্সট হচ্ছে সামরিক বিভাগের কর্মী। ইংরেজদের জন্যে নির্ধারিত সামরিক বিভাগের উচ্চ পদগুলি থাকলেও নিম্ন পদগুলোতে কিন্তু শিক্ষিত ভারতীয়দের নিযুক্ত করা হয়। এই সরকারি বেতনভুক্ত সচ্ছল কর্মচারীরা মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। ব্যবসায়ী, আমরা জানি ব্রিটিশ বণিক ও পুঁজিপতিরা তাদের বাণিজ্যিক কাজকর্ম সচল রাখতে এদেশেরই ভারতীয় কিছু শিক্ষিত মানুষকেও বিভিন্ন পদে নিয়োগ করেছিল, তারা মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। শিল্পের কাজ অর্থাৎ এই শিল্প ও শিল্প কারখানাগুলোতেও কাজকর্ম পরিচালনার জন্য এদের প্রয়োজন হয়েছিল, এরকম ভারতীয় কর্মচারীদেরকে মধ্যবিত্ত শ্রেণী বলতে পারি। ভূস্বামী ও মধ্যস্বত্বভোগী, এখানে যত ব্রিটিশরা রাজত্ব করতে শুরু করে প্রজাদের কাছ থেকে আয় নেওয়ার জন্যে, মানে কর আদায় করার জন্যে, এরা জমিদার, ভূস্বামী এই সমস্ত মধ্যস্বত্বভোগী শ্রেণীর সৃষ্টি হয় এবং তারাই এই মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছিল। আমরা জানি ব্রিটিশ রাজত্বকালে মহাজন বলে আরেকটি মধ্যস্বত্বভোগী এসেছিল, কারণ রাজস্বের চাপে দরিদ্র কৃষকরা যখন কর দিতে দিশেহারা হয়ে যায় তখন এই মহাজনদের কাছ থেকে অর্থ ঋণ নিতে বাধ্য হয়। ব্রিটিশ শাসনের এই অনুগামী মহাজন শ্রেণীরা ভারতে মধ্যবিত্ত শ্রেণীর অংশ ছিল। তাহলে বিশেষ বিশেষ পেশায় নিযুক্ত লোকেরাই আমরা দেখতে পাচ্ছি শিক্ষিত ভারতীয় সম্প্রদায়ের শ্রেণীকে মধ্যবিত্ত শ্রেণী হিসেবে আমরা গণ্য করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে তার খুব অল্প হলেও দেশের সমাজ, রাজনীতি, অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, কারণ এরা প্রথমত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিল এবং এই দলের দ্বারা এই জাতীয়তাবাদী চেতনার উদ্বুদ্ধ হয় এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরবর্তীকালে এরাই কিন্তু নেতৃত্ব দান দিয়েছিল, কারণ 1900 বাংলায় যে নবজাগরণ ঘটেছিল তার সবচেয়ে আগে ছিল এই মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা। এবার একটা আমি প্রশ্ন তোমাদের আলোচনা করব এই অধ্যায় থেকে, যে ব্রিটিশ শাসনকালে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার
কিভাবে হয়েছিল, কারণ আমরা জানি এতদিন ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার আগে আমাদের ভারতবর্ষে পাঠশালা, টোল, মক্তব, মাদ্রাসা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আরবি, ফার্সি, সংস্কৃত ভাষা শিক্ষাদান হতো। তাহলে আমাদের এখানে প্রাথমিক জ্ঞান ও ধর্মীয় কাহিনী পাঠের অন্তর্ভুক্ত বেশি ছিল। কিন্তু দেখা যাচ্ছে 1803 খ্রিস্টাব্দে বাংলার প্রায় প্রতিটি গ্রামেই পাঠশালা ছিল বলে ওয়ার্ড বিবরণ দিয়েছেন। বাংলা প্রদেশে 1835 খ্রিস্টাব্দে 100,000 পাঠশালা ছিল বলে এই উইলিয়াম অ্যাডাম প্রতিবেদন দিয়েছিলেন। তাহলে ব্রিটিশ শাসনকালে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার কিভাবে আসছে? সরকারি অনিচ্ছা প্রথম পয়েন্ট, কারণ ভারতে শাসন প্রতিষ্ঠার একদম প্রথম পর্বে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ভারতীয়দের স্বাধীনতার আকাঙ্ক্ষা জেগে উঠবে এবং এখানে ব্রিটিশদের শাসনের অবসান ঘটবে, এই জন্যে প্রথমে সরকারি অনিচ্ছা দেখা দিয়েছিল এই পাশ্চাত্য শিক্ষা দানে। কিন্তু কোম্পানি তারা তখন সংস্কৃত, আরবি, ফার্সি শিক্ষাকে উৎসাহ দেয় এবং 1781 কলকাতা মাদ্রাসা, 1784 এশিয়াটিক সোসাইটি, 1791 বারাণসী সংস্কৃত কলেজ, 1800 ফোর্টিলিয়াম কলেজ এগুলি প্রতিষ্ঠা করেছিল, যে এগুলি ওদের এখানে আরবি, ফার্সি, সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠা তৈরি হবে এবং এইভাবেই তারা শিক্ষিত হয়ে থাকবে। কিন্তু বিদেশিদের কিছু ব্যক্তিগত উদ্যোগে এখানে শিক্ষা ব্যবস্থার একটি সুসংবদ্ধ ব্যবস্থা চালু হয়। সেই সময় কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মচারী চার্লস গ্রান্ট প্রথম দাবি জানান যে একটি সুসংবদ্ধ শিক্ষা ব্যবস্থা এখানে চালু করতে হবে, কারণ এখানে সরকারি অফিস, আদালত, বাণিজ্য প্রতিষ্ঠান যদি স্থাপিত হয় তাহলে এখানকার ভারতীয়দের ইংরাজি জ্ঞানের প্রয়োজন আছে। অতএব সরকারি লাভের জন্যে, সরকারি চাকরি লাভের জন্য মধ্যবিত্ত বাঙালিরা এবার ইংরাজি শিক্ষার প্রতি আকৃষ্ট হত। আগের প্রশ্নতে তোমাদের যেটা বললাম যে মধ্যবিত্ত শ্রেণীর তারা ইংরাজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে এই বিভিন্ন চাকরি তারা লাভ করেছিল, তাহলে এই চাহিদা মেটানোর জন্য কলকাতায় কী করতে হবে? ইংরাজি বিদ্যালয় স্থাপন করতে হবে। সেই জন্যে সোরবোর্ন, মার্টিন, বাউল, আর্টুন, ডেভিড ড্রামস এরা কী করলো? বিদ্যালয় ব্যক্তিগত উদ্যোগে চালু করলো। এবার আমরা দেখব শ্রীরামপুর মিশনারিদের উদ্যোগ। আমরা খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতবর্ষে একদল খ্রিস্টান মিশনারিরা এসেছিল, ইংরেজ ও পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছিল। মার্সম্যান, ওয়ার্ড ও উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে এরকম শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন তৈরি করে। বলছে সেখানে বাংলাসহ প্রায় 27টি ভারতীয় ভাষায় এই শ্রীরামপুর মিশন থেকে বাইবেল অনুদিত হয়েছিল, কারণ এদের প্রথম কাজ ছিল ধর্ম প্রচার করা। তাদেরই উদ্যোগে কলকাতার পার্শ্ববর্তী চুঁচুড়া, বর্ধমান, কালনা, বহরমপুর, মালদা এবং দক্ষিণ ভারতেও বহু বিদ্যালয় স্থাপিত হয় এবং তাদের উদ্যোগেই 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। এবার আমরা দেখব এছাড়া কিছু অন্যান্য মিশনারিদের উদ্যোগ, যেমন লন্ডন মিশনারি সোসাইটি ও চার্চ মিশনারি সোসাইটি, তারা বাংলায় এসে বিভিন্ন জায়গায় বিদ্যালয় প্রতিষ্ঠা করে। আমাদের অতি পরিচিত স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ কয়েকটি ইংরাজি বিদ্যালয় স্থাপন করে। এগুলির মধ্যে অন্যতম হচ্ছে জেনারেল অ্যাসেম্বলিস অব ইনস্টিটিউট, যেটি পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ নামে অভিহিত হয়, যেটি 1830 সালে তৈরি হয়েছিল। এছাড়া শিবপুর বিশপস কলেজ, মাদ্রাজ খ্রিস্টান কলেজ 1820 এবং 1837 এবং বম্বের উইলসন কলেজ 1832 প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটি জায়গায় তোমাদের মনে হচ্ছে যেহেতু এটি খ্রিস্টীয় ধর্ম প্রচারের জন্য তৈরি হচ্ছে, তার সাথে সাথে কিন্তু পড়াশুনো বা শিক্ষিত করে তোলার জন্য কিন্তু এই কলেজগুলো যথেষ্ট উদ্যোগ নিয়েছিল। এবার আমরা দেখব অন্যান্যদের উদ্যোগ, বিশেষভাবে কলকাতায় রাজা রামমোহন রায় 1822 অ্যাংলো হিন্দু স্কুল, ডেভিড হেয়ার 1818 খ্রিস্টাব্দে হেয়ার স্কুল, ডেভিড হেয়ার রাধাকান্ত দেবের কলকাতায় 1817 হিন্দু কলেজ, ডেভিড হেয়ারের উদ্যোগে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল সোসাইটি 1817 এবং 1818 ইংরাজি বিদ্যালয় প্রতিষ্ঠা এবং ইংরাজি পাঠ্যপুস্তক রচনায় এরা উদ্যোগ নিয়েছিল। 1823 কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সদস্যরা কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
রামমোহন রায় সেই সময় লর্ড আমহার্স্টকে চিঠি দিয়ে বললেন, 1823-এ সংস্কৃত শিক্ষার পরিবর্তে ভারতে আধুনিক বিজ্ঞান ও ইংরাজি শিক্ষা প্রবর্তনের দাবি জানান। তোমরা ক্লাস টেনে পড়েছিলে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার একটি দ্বন্দ্ব, অর্থাৎ রামমোহন রায় বলছেন যে মাতৃভাষা তো এমনিতেই আমাদের ভারতীয় ছেলেমেয়েরা শিখবে, কিন্তু বিদেশি ভাষা আমাদের আগে শেখার দরকার। কিন্তু অন্যদিকে বিদ্যাসাগর সমেত আরও বেশ কিছু জেমস প্রিন্সেপ আরও কয়েকজন ইংরেজ মিশনারিও ছিলেন, যারা বললেন না, মাতৃভাষার উপর আগে জোর দিতে হবে, এবং তারাই সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার ব্যবস্থা করেছিলেন। কিন্তু আমরা পরবর্তীকালে দেখব বিদ্যাসাগর বলেছিলেন যে মাতৃভাষা শিখলে অন্যান্য ভাষা এমনিতেই শিখে দেওয়া যাবে। যাই হোক, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আমাদের মিশনারিরা ছাড়াও আমাদের ভারতীয় যে মনীষীরা তারাও কিন্তু এই পাশ্চাত্য শিক্ষা বা শিক্ষা ব্যবস্থার জন্য তারা বিশেষভাবে এগিয়ে আসে। এবার আমরা কিছু সরকারি ঘোষণা দেখব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1813 খ্রিস্টাব্দে একটি চার্টার আইন পাস করেছিল, সেখানে 100,000 টাকা জনশিক্ষার জন্য ব্যয় করার কথা বলা হয়েছিল। 1835-এ ম্যাকলে জনশিক্ষা কমিটির সভাপতি, তিনিও ইংরাজি শিক্ষার প্রসারকে এবং সরকারি নীতি হিসেবে ঘোষণা করেছিলেন। 1854-তে ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা উডের ডেসপাচে ঘোষণা হয়। যারা এডুকেশন নিয়ে পড়ছো তারা বিশেষ করে এই শিক্ষা ঘোষণাগুলো তোমরা শুনতে পাবে বা জানতে পারবে, যে এই সমস্ত চার্টার অ্যাক্ট বা বিভিন্ন জনশিক্ষা কমিটির যে বার্তা সেগুলো কিন্তু শিক্ষা ব্যবস্থার জন্য ভীষণ প্রয়োজন ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ সরকার 1857-তে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে, 1882-তে লাহোরে, 1887-তে এলাহাবাদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন এবং পাশ্চাত্য শিক্ষার আরও প্রসার ঘটল। 1882-তে হান্টার কমিশনের অনুসারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সরকারি অনুদান কিছুটা কমিয়ে দেওয়া হয়, কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে উচ্চশিক্ষার বিপুল চাহিদা থাকায় বেসরকারি উদ্যোগে সারা ভারতে অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে। কারণ আমরা জানি মধ্যবিত্ত শ্রেণী এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণে একটি তাৎপর্যপূর্ণ ব্যবহার করেছে, কারণ তোমরা আগের পয়েন্টে পড়েছো অফিস আদালতে কাজ, চাকরিতে যাতে আমরা এগিয়ে থাকি ওদের থেকে। ব্রিটিশ কিছু অনুরাগীরা এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছিল। মধ্যবিত্তদের উদ্যোগে সেই সময় বিভিন্ন বিদ্যালয় তৈরি হয়েছিল। অর্থাৎ পাশ্চাত্য ভাবধারার প্রভাব জাতীয় ঐক্য, প্রগতিশীলতা, জাতীয়তাবাদী সাহিত্য প্রতিষ্ঠা, সর্বোপরি নবজাগরণ ঘটেছিল এই শিক্ষার প্রসারের ফলে। এবং আমরা দেখলাম মধ্যবিত্ত শ্রেণীর লাস্ট পয়েন্টে যে ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনে কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণী সবচেয়ে নেতৃত্ব দিতে এগিয়ে আসে। মূলত তাদের নেতৃত্বেই ভারতে জাতীয়তাবাদী প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়। তাহলে এ.আর. দেশাই এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে বলেছেন আধুনিক ভারতের স্রষ্টা। আর এই মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে কিন্তু এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ফলে, কারণ এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ফলে এই যে পাশ্চাত্য ভাবধারার যে প্রভাবগুলো, যেমন গণতন্ত্র, স্বাধীনতা, জাতীয়তাবাদ, মানবতাবাদ, জ্ঞান বিজ্ঞান, এই সমস্ত মতে আদর্শের সঙ্গে তারা পরিচিত হয়। তাহলে যখন মধ্যবিত্ত শিক্ষিতরা ভারতীয় সমাজে এই সমস্ত ভাবধারা ছড়াচ্ছে, তখন তো আমাদের মধ্যে জাতীয় ঐক্য আসবেই। আমরা ভারতের বিভিন্ন প্রান্তে থাকলেও জাতীয় স্তরের নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন যোগাযোগ এবং ঐক্য স্থাপিত হয়, এবং আমাদের এখানে ইন্ডিয়ান লীগ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মতো বা জাতীয় কংগ্রেসের মতো রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়, এবং প্রগতিশীলতার মধ্যে দিয়ে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় বিভিন্ন চিন্তাভাবনা আমাদের মধ্যে গড়ে ওঠে। সর্বোপরি জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে আমরা কিন্তু কী করি, বিভিন্ন লেখালেখির মধ্যে দিয়ে, বিভিন্ন সাহিত্য রচনা, গদ্য গল্পের মধ্যে দিয়ে এই মধ্যবিত্ত শ্রেণীর বুদ্ধিজীবীরা আমাদের সারা ভারতবর্ষের মানুষকে এই জাতীয়তাবাদীর উন্মেষে সাহায্য করে। এবার আমরা ভারতে সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়ের অবদান পড়ব। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মেয়েরা। আধুনিক ভারতে যে সমস্ত সংস্কারক জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য হচ্ছেন রাজা রামমোহন রায়। 1772-এ জন্মগ্রহণ করেন এবং 1833-এ তিনি মৃত্যু হয়। রামমোহন ভারতীয় সমাজের অন্ধকার ও কুসংস্কার দূর করে জাতিকে আলোর পথ দেখিয়েছিল।
ভারতের প্রথম আধুনিক মানুষ, আধুনিক ভারতের জনক, আধুনিক ভারতের ইরাসমাস, এই সমস্ত অভিধায় তাকে আমরা ভূষিত করি। তিনি হচ্ছেন ভারতীয় নবজাগরণের অগ্রদূত। দেখো, 1833-এ যে বছর তিনি মারা যান, সেই সময় কিন্তু আমাদের এখানে চার্টার্ড আইন ইত্যাদি আমাদের এখানে গ্রহণ হচ্ছে, কিন্তু তিনি অলরেডি আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছেন, কারণ তিনি ভারতীয় নবজাগরণের অগ্রদূত। তিনি হয়তো মৃত্যুগ্রহণ করেছেন, কিন্তু তিনি যে পথ দেখিয়ে দিয়েছেন, তিনি স্বাধীনতা দেখে যাননি, কিন্তু তিনি আমাদের যেভাবে এগিয়ে নিয়ে গেছেন সেই পথটাকে বাকি ভারতীয়রা ধরে রেখেছিল, এবং মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিল তার কার্য বিবরণী দেখে। প্রথমেই আমরা তার শিক্ষা সংস্কার দেখব, কারণ এই শিক্ষার মধ্যে দিয়েই আমরা এক্ষুনি পাশ্চাত্য শিক্ষায় তার ভূমিকা কিছুটা অল্প পড়েছি, এবার তোমরা ব্যাপকভাবে পড়বে, ভালো করে মন দিয়ে শোনো। ভারতের অতীত ঐতিহ্য ও গৌরবের সঙ্গে তিনি পাশ্চাত্যের আধুনিক ভাবধারার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। তিনি বললেন, আমাদের দেশে অনেক কুসংস্কার আছে, আর এই কুসংস্কার দূর না করলে আমাদের সমাজের কল্যাণ ঘটানো যাবে না। সেজন্য দেশ ও জাতিকে প্রগতির পথে অগ্রসর করতে গেলে অবশ্যই আমাদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হবে, এবং এটাই ছিল তার শিক্ষা চিন্তার মূল লক্ষ্য, এবং সেই জন্যেই তিনি ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। ইংরাজি, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, প্রকৃতিবিদ্যা, শারীরবিদ্যা, এই সমস্ত আধুনিক শিক্ষা গ্রহণের কথা তিনি বলে লর্ড আমহার্স্টকে, আমি বলেছি তোমাদের 1823-এ এই পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্যে সরকারি যে অর্থ ব্যয় হয়ে হতে যাচ্ছিল 1,00,000 টাকা, সেটা ব্যয় করতে বলেছিলেন, এবং তিনি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ যখন ওই জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট তৈরি হলো 1830-এ, তিনি কিন্তু তার সাথে ছিলেন। 1822-এ অ্যাংলো হিন্দু স্কুল তিনি তৈরি করেন। 1817-তে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ সহায়তা করেন বলে অনেকে মনে করেন। ডেভিড হেয়ারের শিক্ষা বিস্তারের কাজে তিনি অন্যতম সহায়ক ছিলেন। বেদান্ত শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তিনি কিন্তু বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। এবার আসছি আমরা তার বাংলা গদ্যের জনক, কারণ তাকে বাংলা গদ্য সাহিত্যে জনক বলা হয়। তিনি নিজে 23টা গ্রন্থ রচনা করেন, তার মধ্যে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, ভট্টাচার্যের সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক, সুব্রহ্মণ্য শাস্ত্রীয় সহিত বিচয়, ব্রাহ্মণ সেবদী, ব্রজসূচি, অনেক নাম আছে মেয়েরা, তোমরা কিন্তু এগুলো অবশ্যই জানবে। এর সাথে তিনি সংবাদপত্র কিছু প্রকাশ করেন, যেমন সংবাদ কৌমদী বাংলা ভাষায় 1821-এ, এবং ফার্সি ভাষায় মেরাত উল আকবর, তার মানে শুধুমাত্র বাঙালিদের জন্য না, সেখানে যত বিদেশি অর্থাৎ ফরাসি যারা ছিল তাদেরও এই সমস্ত দেশের খবর জানার জন্য এই সংবাদপত্র স্থাপন ছাপতে আরম্ভ করেন। এবার আমরা দেখতে পাচ্ছি তার সমাজ সংস্কার। প্রথমেই আসি, তিনি তার বজ্রসূচি যে গ্রন্থটি বাংলায় অনুবাদ করে এখানে জাতিভেদ প্রথা যে শাস্ত্রসম্মত নয় তিনি সেটা বলেন বা লেখেন, কারণ হিন্দু সমাজে জাতিভেদ ও অস্পৃশ্যতা তিনি তীব্র বিরোধিতা করেন। দেখো, তিনি কিন্তু একজন হিন্দু এবং তিনি বাংলার যে কুসংস্কার তার সম্বন্ধে কিন্তু বিরোধিতা করতে তিনি ছাড়ছেন না। অসবর্ণ বিবাহের সমর্থনে তিনি পুস্তিকা রচনা করেন। শুধু বর্ণ বর্ণের মধ্যে নয়, উচ্চবর্ণের সাথে নিম্নবর্ণের বা নিম্নবর্ণের সাথে উচ্চবর্ণের বিবাহ তিনি কিন্তু সমর্থন করেন। সতীদাহ প্রথা নিবারণ, আমরা জানি সেই সময় উচ্চবর্ণের মধ্যে মৃত স্বামীর চিতায় তার স্ত্রীকে পুড়িয়ে মারা হতো জীবিতভাবে। এই অমানবিক কুপ্রথা অর্থাৎ সতীদাহ প্রথার বিরোধিতা করে তিনি রামমোহন কী করেছিলেন, জনমত গড়ার উদ্দেশ্যে প্রচার কার্য চালান, এবং বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে 300 জন বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র করে তিনি এইটা বন্ধের দাবি জানিয়েছিলেন। কারণ তিনি জানতেন, আমি যদি এখন বলি সহমরণ বন্ধ করো তার কথা কেউ শুনবে না, এই সেই জন্যেই তিনি কী করলেন, বেন্টিংকে জানিয়ে একটি রেগুলেশন পাশ করতে বলেন, এবং আমরা দেখতে পাচ্ছি 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর 17 নম্বর রেগুলেশন 17 জারি করে সতীদাহ প্রথাকে বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করেন। নারী কল্যাণের জন্যে তিনি বিভিন্ন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছিলেন পিতা বা স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার আছে। তোমরা পরে স্ত্রী ধন সম্পর্কে পড়বে, সেখানে নারীর অধিকার সম্পর্কে আমরা কিছু জানতে পারবো। তিনি স্ত্রী শিক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
কৌলিন্য প্রথার অভিশাপ থেকে নারী সমাজকে রক্ষার জন্য তিনি প্রয়াস চালান। নারীর বিবাহ বিষয়ক সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্দেশ্য তিনি প্রয়াস চালিয়েছিলেন। অন্যান্য সামাজিক সংস্কারের মধ্যে বহু বিবাহ, কন্যাপণ, কৌলিন্য প্রথা, গঙ্গাসাগরের সন্তান বিসর্জন, এই সমস্ত কুপ্রথার কিন্তু তিনি তীব্র প্রতিবাদ জানান এবং রামমোহন নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা, বিধবা বিবাহের প্রচলন, এই সমস্ত তিনি কি করেন, তৎপর হন। রামমোহন রায়ের চরিত্রে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি জাতিভেদ প্রথা বা বহু বিবাহের বিরুদ্ধে তীব্রভাবে তেমন রুখে দাঁড়াননি। ব্রিটিশ সংস্কৃতির প্রতি অত্যন্ত অনুরাগের বশে তিনি দেশীয় শিক্ষার প্রতি অবহেলা প্রকাশ করেছেন, কিন্তু এসব সমালোচনা সত্ত্বেও আধুনিক ভারত গঠনে তার কিন্তু অবদান যথেষ্ট ছিল, বিশেষ করে নারীদের কল্যাণের জন্যে বা আমাদের যে সমস্ত ধর্মীয় কুসংস্কারগুলো ছিল সেই কুসংস্কারের বিরোধিতা করেন, একেশ্বরবাদের প্রচার করেন। তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন 1815 খ্রিস্টাব্দে, সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর এরা সেখানে সংসদ সদস্য পদ হিসেবে এসেছিলেন। ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন 1828 এবং এখানে তিনি বলছেন যে বৈদিক শ্লোকের ব্যাখ্যা তিনি এখানে পরিবেশনের জন্য ব্যবস্থা করতেন, যাতে ব্রাহ্ম সমাজের দরজা সমস্ত ধর্মের মানুষের কাছে খুলে দেওয়া হয়েছিল। বেদান্তের আদর্শ প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন ধর্ম সাধনার মূল ভিত্তি হচ্ছে বেদান্ত, পৌত্তলিকতা ত্যাগ করে নিরাকার ব্রহ্মের উপাসনাই শ্রেষ্ঠ পথ বলে তিনি উল্লেখ করেন। অর্থাৎ তিনি মূর্তি পুজো পছন্দ করতেন না। তিনি বলতেন এই 33 কোটি দেবতার পুজোর থেকে যিনি স্রষ্টা অর্থাৎ পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সেই ব্রহ্মা এক ঈশ্বরে তিনি বিশ্বাসী ছিলেন। এই 5টি উপনিষদ যথা ঈশ কঠ কেন মণ্ডুক মাণ্ডক্য তিনি বাংলায় অনুবাদ করেছিলেন এবং বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। নারীদের জন্য তিনি সম্মান প্রতিষ্ঠা করেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় ব্যবস্থা করেন, সতীদাহ প্রথা নিবারণে বিশেষ উদ্যোগ নেন। অতএব আমরা দেখতে পাচ্ছি ভারতের শিক্ষা, সমাজ, নারী কল্যাণ, ধর্মীয় সংস্কার বিভিন্ন ক্ষেত্রে তার যে অবদান বিশেষভাবে আমরা লক্ষ্য করি। পরের দিন এই চ্যাপ্টারের বাকি অংশ আমি আলোচনা করব। মেয়েরা খুব ভালো করে এই 3টে প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করবে।